হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে মুভিটি আমি শেয়ার করব আপনাদের সাথে তা হচ্ছে লাইগার। এটি একটি তামিল সিনেমা যা দর্শকদের মাঝে খুবই হাইপ সৃষ্টি করেছে। তো আসলে আমরা দেখি এই সিনেমাটি কেমন, তো চলুন শুরু করা যাক এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই আমাদের নায়ক বিজয় দেবরকোন্ডা, যার নাম এখানে দেওয়া হয়েছে লাইগার। সে বর্তমানে আছে ইউএসএতে। সেখানে দেখি আমরা একটি বক্সিং স্টেজে তার নাম ধরে ডাকছে, আর সে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল। তো দেখতে পারি একটি মেয়েকে, অর্থাৎ এই ছবির নায়িকা, তাকে ধরে নিয়ে যাচ্ছে। পিছু পিছু যাচ্ছে আমাদের লাইগার। তখন লাইগার বলছে যে আমি আসলে ভালোভাবে স্টোরি শেয়ার করতে পারি না, কিন্তু আমি এখানে কেন পৌঁছেছি, কীভাবে পৌঁছেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমরা দেখি তার পাস্ট লাইফে চলে যায়। সেখানে আমরা দেখি লাইগার আর তার মা বালমণি, তারা একটি চায়ের দোকান দিয়ে জীবিকা নির্ভর করে। তারা তাদের ছোট শহর থেকে মুম্বাইয়ে শিফট হয়ে যায়, কারণ তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে তারা মুম্বাইয়ে গিয়ে সেখানে একটি টি স্টল দিয়ে সেখানেই জীবিকা নির্ভর করবে। তারা যখন তাদের চায়ের দোকানে চা বিক্রি করছিল, তখন আমরা দেখি একটি গুন্ডা লোক তাদের কাছে এসে বলে, তোমরা এখানে চা বিক্রি করছো কার পারমিশন নিয়ে? এখানে চা বিক্রি করতে হলে আমার পারমিশন নিতে হবে, আর আমাকে কিছু টাকা দিতে হবে। কিন্তু তার মা এসব শুনে রেগে যায়, আর সে তার সাথে ঝগড়া করতে থাকে। ওই সময় আমরা দেখতে পাই একটি থার্ড পার্টি ক্রিমিনাল সেখানে চলে আসে এবং কাউকে তাড়া করতেছিল, তো তাকে সেখানে মারতেই যাবে। ঠিক সেই সময় তাকে বাঁচাতে চলে আসে আমাদের লাইগার। ওই গুন্ডাদের দলটি ছিল অনেক বড়, ওখানে অনেক লোক ছিল, কিন্তু আমাদের লাইগার ছিল খুবই শক্তিশালী, যার কারণে তাদের সাথে ফাইট করে সবাইকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। আর যাকে বাঁচানো হয়েছে তার নাম ছিল আলী ভাই। আলী ভাই যখন জিজ্ঞেস করে তোমার নাম কি, তখন আমাদের লাইগার তোতলাতে তোতলাতে তার নাম বলে, লাই মানে এর পরেরটার বলতে পারে না। তখন আলী ভাই বলে, তুমি তো কথাই বলতে পারো না, তোমার শুধু ফাইটই আছে কিন্তু কথা বলতে পারো না। যাই হোক, এরপরের সিনে আমরা দেখতে পাই তার মা এবং সে যখন চা খাচ্ছিল, তখন আমরা বুঝতে পারি তারা আসলে মুম্বাই এসেছে অন্য একটি উদ্দেশ্যে, তা ছিল MMA মার্শাল আর্ট শিখতে, আর এটি ছিল তাদের স্বপ্ন। তখন তারা একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে যায়, আর যার নাম ছিল জিতকুন্ডু মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার। সেখানে মাস্টারকে গিয়ে বলে আমাদের মার্শাল আর্ট শেখাতে হবে, অর্থাৎ MMA শেখাতে হবে। আর বলে রাখি MMA হচ্ছে মিক্সড মার্শাল আর্ট, অর্থাৎ বিভিন্ন কিছুর মিক্সড, যেরকম বক্সিং, জুডো, ক্যারাটি, এসব আর কি। তখন মাস্টার বলে, ঠিক আছে তোমাদের শেখাবো, বাহিরে আমাদের বোর্ড আছে, সেখানে ফির চার্ট দেওয়া আছে, আগামীকাল টাকা ভরে ভর্তি হয়ে যেও। তখন তার মা বালমণি বলে, আমাদের ফ্রি শেখাতে হবে, আমাদের কাছে কোনো পয়সা নেই। কিন্তু মাস্টার বলে, আমি কি এখানে সমাজসেবা করতে বসেছি? তখন তার মা বালমণি বলে, 2004 সালে একটি MMA চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় আপনি সেখানে সেমিফাইনালে পৌঁছেছিলেন, আর আপনাকে হারিয়ে বলরাম ফাইনালে পৌঁছেছিল, আর ফাইনালে গিয়ে সেখানে সে মারা যায়, আর সেই বলরামের ছেলেই হচ্ছে লাইগার। তখন মাস্টার বলে, ঠিক আছে তোমাদের আমি শিখাবো। কিন্তু মাস্টার লাইগারের কিছু টেস্ট নেয়, তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন মাস্টার বুঝতে পারে লাইগার আসলে তোতলা, সে কথা বলতে পারে না, কিন্তু সে একটা শব্দই শুধু ভালো মতো বলতে পারে, তা হচ্ছে ফাইটার। মাস্টার আরও বুঝতে পারে লাইগার অনেক রাগি এবং একটু উগ্র মেজাজি। মাস্টার তাকে বলে, তোমার রাগকে কন্ট্রোল করতে হবে এবং তোমাকে অনেক কিছু শিখতে হবে, ফোকাস করতে হবে। এরপর মাস্টার তাকে রেখে দেয়, কিন্তু তাকে ট্রেনিং করায় না, তাকে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ দেয় এবং বিভিন্ন কাজে লাগায়। মাস্টারের সাথে আরও সবাই থাকে সেখানে ট্রেনিং নিচ্ছিল, কিন্তু লাইগারকে কেউ পছন্দ করতো না, যদিও লাইগার তাদের সে বেটার ছিল, তারপরেও তারা তাকে অবতস্ত অপমান করত। যাই হোক, একদিন মাস্টার আর তার দল রানিং করছিল মর্নিংয়ে। সেই সময় আমরা দেখি পাশে একটি ট্রেনিং সেন্টার ছিল, আর সেখানেও মার্শাল আর্ট শেখানো হতো। তো সেই সব ছেলেদের সাথে এদের একটি ঝগড়া লেগেই থাকতো। তখন আমরা দেখি তাদের মধ্যে একটি ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় এবং মাস্টারকে মারতে চলে আসে। সেই সময় লাইগার সাঞ্জু নামের ওই ছেলের কলার ধরে ফেলে এবং তাকে মারতে যায়। তখনই আমরা দেখি মাস্টার তাকে ছাড়িয়ে নিয়েছে এবং সেখান থেকে চলে আসে। তারপর মাস্টার তাকে বোঝায়, আমি জানি তোমার মধ্যে রাগ এবং জেদ অনেক বেশি, তবে এসবকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, আর তোমাকে ফোকাস করতে হবে। আর ফোকাস মানে হচ্ছে মেয়েদের থেকে দূরে থাকতে হবে। এরপর আমরা দেখি তানিয়া নামের একটি মেয়ে, যে কিনা সোশ্যাল মিডিয়াতে অনেক পপুলার, মানে টিকটকে তার ফলোয়ার অনেক, আর সে একটি ফেমাস পার্সন। তানিয়া যখন পোস্ট করে, তখন কোনো একটি ছেলে তার পোস্টে খারাপ খারাপ কমেন্টস করে, মানে বোঝো তো আমাদের মতো ছেলে কমেন্টস করলে কী কমেন্ট করবে। তো যাই হোক, তানিয়া তখন মনে করে এই কমেন্টসগুলো
লাইগার করত। তাই লাইগারের সাথে তানিয়ার একটি ঝগড়া শুরু হয়ে যায়। তখন লাইগারও তো ওরকমই মাপের লোক, তাই সে তানিয়ার কলার চেপে ধরে এবং তাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে আসে। তারপর আমরা দেখি তানিয়া প্রতিশোধ নেওয়ার জন্য তার দলবল নিয়ে লাইগারকে মারতে যায়। তখনই আমরা দেখি টেজে লাইগারকে ডাকে, মানে ফাইট করার একটি চান্স দেয় লাইগারকে। প্রথমে কয়েকজন লাইগারকে মারতে আসে, লাইগার সবাইকে হারিয়ে দেয়। কারণ আমরা দেখেছি লাইগার প্রথমেই অনেক গুন্ডার সাথে কিন্তু ফাইট করেছিল, যার মানে আমরা বুঝতে পারি লাইগার একটি শক্তিশালী যোদ্ধা। এরপর আরও কিছু ফাইটার আসে তার সাথে ফাইট করার জন্য, কিন্তু লাইগার সবাইকে মেরে একদম ভর্তা বানিয়ে দেয়। তো এই সকল কিছু তানিয়া দেখে একদম সেখানেই ফিদা হয়ে যায় এবং তার প্রেমে পড়ে যায়। তখন আমরা দেখি মাস্টার তাকে বলে, আমি তোমাকে এমএমএ শেখাবো, কিন্তু কিছু বিষয় তোমাকে মানতে হবে, তা হচ্ছে তোমার রাগকে কন্ট্রোল করতে হবে, কিছু নিয়ম মেনে চলতে হবে এবং মেয়েদের সাথে একদম মিশা যাবে না। আর এই কথাগুলো তার মাকেও বলে দেয় যে আমি তোমার ছেলেকে ট্রেনিং করাবো। তখন তার মা তাকে বলে, তোমাকে ফোকাস করতে হবে আর মেয়েদের থেকে দূরে থাকতে হবে, কারণ এখানকার মেয়েরা হচ্ছে ভূতনি, যখন যে কাউকে তার জ্বালিয়ে ফাঁসিয়ে নিতে পারে। তো এসব কথা তার মা তাকে বোঝাচ্ছিল। আর আমরা তো জানি তার মা হচ্ছে একজন মোটিভেশনাল স্পিকার, যখন তখন মোটিভেশন দিয়ে থাকে। তো যাই হোক, তখনই আমরা দেখি তানিয়া সেখানে পৌঁছে গেছে আর লাইগারকে বিভিন্ন ইশারায় ডাকছে। তো এক পর্যায়ে লাইগার সেখানে চলে যায় এবং একটি চিপায় ডেকে নিয়ে তাকে প্রেমের নিবেদন করতে থাকে। এবং আমরা দেখি তার মোবাইল নাম্বারও আদান প্রদান হয় এবং তার মা ঘরে এখন উপদেশ দিতেই থাকে। এরপরের দৃশ্যে আমরা দেখি তানিয়া একদিন একটি মন্দিরে সুন্দর মতো পূজাপাঠ করছে, আর এসব দেখে লাইগারের মা তানিয়াকে পছন্দ করে ফেলে। কিন্তু তখনই আমরা দেখি তানিয়া তার সব কিছু খুলে, একদম আগের ড্রেস খুলে ফেলে, মানে বর্তমানের মতো হয়ে গেছে। তখন লাইগারের মা জিজ্ঞেস করে, আসলে তুমি পূজাপাঠ করছিলে না, তাহলে এসব কেন? তখন তানিয়া বলে, আমি তো শুধু ভিডিও করার জন্যে এসব করেছিলাম। এইসব কথা শুনে লাইগারের মা অনেক ক্ষিপ্ত হয়ে যায় তানিয়ার উপর, বলে, আমি তো তোমাকে ঘরের বউ বানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি মন্দিরে এসে ভিডিও বানাচ্ছ। এইসব কথা শুনে তানিয়া এবং লাইগারের মায়ের খুব ঝগড়া লেগে যায় এবং তানিয়া সেখানে লাইগারের মাকে বিভিন্ন বাজে বাজে কথা বলে ফেলে। আর লাইগারের মাও প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তানিয়ার উপর বাজে বাজে কথা বলতে থাকে। তো এক পর্যায়ে সেখানে লাইগার চলে আসে, তখন তানিয়া বুঝতে পারে এটা আসলে লাইগারের মা। তো এরপর আমরা দেখি লাইগারকে তানিয়া নিমন্ত্রণ করে একটি পার্টিতে। তো সেখানে লাইগার আর তার বন্ধু যায়। যাওয়ার পরে লাইগার তানিয়াকে বলে, তুমি কি আমাকে ভালোবাসো, তুমি কি জানো আমি তোতলা? তখন তানিয়া বলে, আমি তো জানি তুমি তোতলা আর আমি তোমাকে অনেক ভালোবাসি, কারণ পৃথিবীর মধ্যে তুমি তো একজন যে হচ্ছে ইউনিক। তো এইসব বলার পরে লাইগারের বন্ধু ওয়াশরুমে যেতে চায়, তখন দেখে ওখানে সাঞ্জু আছে। আর সাঞ্জুর সাথে আমরা জানি আগে থেকে একটি ঝামেলা আছে লাইগারের, তাই লাইগার তার বন্ধুকে নিয়ে যায় সেখানে এবং সেই রাতে একটি ভিডিও করে তানিয়া, আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। আর সেটি তার ভাই সাঞ্জু দেখে ফেলে, বলে, এই ছেলেটি কে ছিল তোমার সাথে? তখন তানিয়া লাইগারের বন্ধুর নাম বলে দেয়। তখন সাঞ্জুর দলবল লাইগারের বন্ধুকে ধরে নিয়ে গিয়ে একদম বাজেভাবে মারে। এরপর আমরা দেখি একটি ট্রেনে লাইগার এবং সাঞ্জুর দল যাচ্ছিল। তখন কোনোভাবে লাইগার বুঝতে পারে যে তার বন্ধুকে সাঞ্জুর দলই মেরেছে, তাই সে একটি খেলা খেলতে চায় সাঞ্জুর সাথে, কিন্তু সাঞ্জু রাজি হয় না। তারপরে জোরপূর্বক তাকে রাজি করায়, আর এই খেলাটি হচ্ছে তাদের দুই গ্রুপের মধ্যে মারামারি। এক পর্যায়ে খুব বেশি পর্যায়ে মারামারিটি পৌঁছে যায় আর লাইগার সবাইকে মারতে থাকে। তো একটি পুলিশ সেখানে উপস্থিত ছিল, সে বলে, ভাই আমি মনে করেছিলাম এটা একটি খেলা, কিন্তু এটা তো মারাত্মক খেলা ভাই, আর তুমি তো এর জান নিয়ে নিচ্ছ। তখন লাইগার বলে, ভাই আমরা তো খেলা খেলছি। তখন বলে, এটা কোন ধরনের খেলা রে? আমি পুলিশ, চল থানায় যাই। এই বলে তাদেরকে থানায় ধরে নিয়ে যায়। তারপর আমরা দেখি মাস্টার তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে এবং সবাইকে পিটাতে থাকে, শাসন করতে থাকে, বলে, আমি বলেছিলাম যে তোমাদের এই সব না করতে, নিষেধ করেছিলাম, কিন্তু তারপরে তোমরা শোনো নাই। তো এরপর আমরা দেখি লাইগারকে বলে, আমি জানি যে তোমার কারণে এসব হয়েছে, তোমাকে বলেছিলাম মেয়েদের সাথে না মিশতে, কিন্তু তুমি এটাই করেছো। আর এই কথা লাইগারের মাকেও বলে দেয় মাস্টার। তারপরে লাইগারের মা তাকে বিভিন্নভাবে গালাগালি করতে থাকে এবং জ্ঞান দিতে থাকে যে আমরা এখানে কেন এসেছি, তোমার বাবা কেন মারা গেছে, তো অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আর আমরা তো জানি লাইগারের মা হচ্ছে মোটিভেশনাল স্পিকার। তো এরপরে দেখি তানিয়া লাইগারকে একটি ফোন করেছে আর তার মা সেখানে উপস্থিত ছিল। তখন তানিয়া বলে যে আমার আগামীকাল জন্মদিন আর আমি চাই তুমি সেখানে আসবে, আমাকে উঠিয়ে নিয়ে যাবে এবং আই লাভ ইউ বলবে আর আমি তোমাকে একটি কিস করব। তো এসব কথা শুনে তার মা আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং লাইগারকে আবার জ্ঞান দিতে থাকে, কিন্তু কে শুনে কার কথা।
তারপরেও লাইগার তাকে নিয়ে ভেগে চলে আসে এবং একটি নির্জন জায়গায় চলে আসে। আর সেই সাথে সাথে তার ভাইও পিছু করতে থাকে এবং সেখানে তার ভাই চলে আসে। তখন সানজু বলে, তুমি আর ছেলে পাওনি, এর মতো একটি তোতলা ছেলেকে ভালোবেসেছো, ও যদি তোমাকে বলতে পারে আই লাভ ইউ তাহলে আমি এখান থেকে চলে যাব, আর আর যদি না পারে তাহলে এখানে মেরে তাকে ফেলে দেব। তো এসব কথা শুনে লাইগার চেষ্টা করে আই লাভ ইউ বলার জন্য, কিন্তু বারবার চেষ্টা করেও পারে না। এরপর আমরা দেখি লাইগার সবাইকে মেরে ওখানেই ভর্তা বানিয়ে দেয় আর তানিয়া ওখানে পোল্টি নিয়ে নেয়, বলে তুমি যে তোতলা তা তো তুমি আগে বলো নাই, এই বলে সেখান থেকে চলে যায়। তারপরে সে মনমরা হয়ে পড়ে থাকে। তার মা বলে, আমি আগে থেকেই বলেছিলাম যে মেয়েদের সাথে না মিশতে, তুমি তারপরে মিশেছো আর যার কারণে তোমার এই অবস্থা। তখন আবার তার মা জ্ঞান দিতে থাকে, কিন্তু লাইগার অনেক রাগী এবং জেদি ছিল, তাই সে তানিয়ার সাথে দেখা করতে চলে আসে এবং রাস্তার মাঝে তার গাড়ি ঠেকিয়ে বলে, তোমাকে তো আমি বলেছিলাম যে আমি তোতলা। তখন তানিয়া বলে, কবে বলেছিলে ভাই, আমি তো শুনি নাই। তখন বলে, সেদিন পার্টিতে বলেছিলাম। তখন তানিয়া বলে, সেদিন তো আমি ড্রিঙ্ক করেছিলাম আর আমি কীভাবে বুঝবো, সেই সময় তো আমি টাল ছিলাম। যাই হোক, এইসব কথা শুনে লাইগার তো খুবই আপসেট হয়ে পড়ে। সে ওখান থেকে চলে আসে এবং তার ট্রেনিং মনোযোগ সহকারে করতে থাকে। এক পর্যায়ে ট্রেনিং করতে করতে তাদের সেই ন্যাশনাল MMA চ্যাম্পিয়ন খেলাটি শুরু হয়ে যায় এবং সেই খেলাতে পার্টিসিপেট করতে থাকে। একটা টিমে লাইগার পার্টিসিপেট করতে থাকে, আরেকটি টিমে সানজু পার্টিসিপেট করতে থাকে এবং তানিয়া সেই বিষয়গুলো ভিডিও কলে দেখতেছিল আসলে কে জিততেছিল। তো দুই টিমের মধ্যে থেকে চ্যাম্পিয়নে চলে যায় হচ্ছে সানজু এবং লাইগার এবং তার মধ্যে ফাইট হচ্ছে। এক পর্যায়ে সানজুকে হারিয়ে দেয় লাইগার। তখন আমরা দেখি তানিয়া অনেক আপসেট হয়ে যায় এবং অনেক দুঃখী হয়ে যায়, কারণ সে চায় তার ভাই সেই ম্যাচটি জিতুক। এরপর আমরা দেখি লাইগার এবং তার মা একটি রাস্তায় পান খেতে চায়। তখন অনেক মানুষ সেখানে ভিড় করে, বলে আমাদের চ্যাম্পিয়ন এসেছে। এরপর একটি রিপোর্টার সেখানে চলে আসে আর সে বলে, লাইগার তোমার পরের প্ল্যান কি? তখন লাইগার বলে, আমার পরের প্ল্যান হচ্ছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, বলে আমরা ইন্ডিয়ান, আমরা সব করতে পারি। আসলেই যাই হোক, কিন্তু ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা এতটা সহজ ব্যাপার ছিল না, কারণ ওখানে যেতে হলে অনেক টাকা পয়সার ব্যাপার ছিল। তো তাদের কাছে তো এত টাকা পয়সা নেই, তারা কীভাবে যাবে সেখানে? তখন মাস্টার তাদেরকে সরকারের কাছে নিয়ে যায়, কিন্তু সরকারের কাছে কোনো ফান্ড থাকে না ইন্টারন্যাশনাল MMA যাওয়ার জন্য, যার কারণে তারা হতাশ হয়ে বসে পড়ে। ঠিক সেই সময়ে দেবদূত হয়ে চলে আসে আমাদের আলী ভাই, যাকে সিনেমার প্রথমেই দেখানো হয়েছিল আর তার জীবন বাঁচিয়েছিল হচ্ছে আমাদের লাইগার। তো সে বলে, আমার ভাই থাকে হচ্ছে লস অ্যাঞ্জেলেসে আর সেখানে আপনাদের সবাইকে নিয়ে যেতে পারবে। তার ভাই সব ব্যবস্থা করে ফেলে এবং একটি প্রাইভেট জেট পাঠিয়ে দেয়, তাদের পুরো টিমকে সেখানে নিয়ে যায়। ফাইনালি সেখানে সে পৌঁছে যায় এবং ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যায়। আর আমাদের হিরো লাইগার সেখানে প্রত্যেকটা খেলাই মোটামুটিভাবে ভালোই জিততেছিল, কিন্তু কোনো কোনো খেলার মাঝে সে হতাশ হয়ে পড়ত, ঠিকমতো খেলতে পারতো না। সেই সময় তার মা মোটিভেশনাল স্পিকার, সে আবার মোটিভ করতে থাকে, বলে তুমি এমনভাবে খেলবে, যখন খেলছো তখন মনে করবে যে তোমার পিতাকে সেই ব্যক্তি হত্যা করেছিল। তখন লাইগার বলে, তোমার উপদেশটি আমি কাজে লাগাবো। আর এইভাবেই লাইগার প্রতিটা ম্যাচ জিততে থাকে, জিততে জিততে সে ফাইনালে গিয়ে পৌঁছায়। তখনই আমরা দেখতে পাই পান্ডে, অর্থাৎ যে এই লস অ্যাঞ্জেলেসের নিয়ে এসেছিল, উনি তার মেয়েকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন আমরা বুঝতে পারি পান্ডের মেয়ে আর কেউ নয়, সে হচ্ছে তানিয়া। বিশাল একটা টুইস্ট ভাই, অসাম। যাই হোক, এইসব বিষয়ে পান্ডে কিছুই বলে না এবং পান্ডেকেও লাইগার কিছু বলে না। তখন বলে, আমার মেয়েকে ড্রপ করে দাও। এরপর আমরা দেখি গাড়িতে করে তানিয়াকে ড্রপ করতে যাচ্ছে লাইগার, তারপর কিছু গুন্ডারা এসে তানিয়াকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। আর আমরা চলে আসি প্রেজেন্ট মোমেন্টে, যেখানে আমরা দেখতে পাই যে লাইগার দৌড়াচ্ছে, তানিয়া লাইগার লাইগার বলে ডাকছে। তো তানিয়াকে সেখান থেকে নিয়েই যায়। এরপর পান্ডেকে যখন এসব কথা এসে বলে, তখন পান্ডে বলে, আসলে ওরা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের লোক, আমি ওদের কাছে টাকা ধার নিয়েছিলাম কিন্তু এখন ওরা টাকা চায়, আমি টাকা দিতেও চাই কিন্তু আমার কাছে ক্যাশ টাকা নেই, আমার কাছে যা আছে সব চেক, আর এত ক্যাশ টাকা আমি কোথায় পাবো? তো এই সব কথা শুনে আমাদের নায়ক লাইগার অনেক আপসেট হয়ে যায়। সে একটি খালি সুটকেস নিয়ে তানিয়াকে উদ্ধার করতে চলে যায়, কিন্তু সেখানে আমরা দেখি অনেকগুলি লেডি কিলার উপস্থিত, সুন্দরী সুন্দরী লেডি কিলারের হাতে আমাদের লাইগার খুব ভালোভাবেই মার খায়, অ্যাকশন ফাইটার। আর সে মার খেয়ে
হসপিটালে অ্যাডমিট হয়ে যায়। তখন তার মা আসে সেখানে দেখতে এবং পাণ্ডেও আসে সেখানে। তারপর পাণ্ডে বলে, আমি তোমাকে নিষেধ করেছিলাম সেখানে যেতে, তারপরে তুমি গিয়েছিলে। এর বিপরীতে যদি তানিয়াকে মেরে ফেলতো, তারপর আমরা এটাও জানতে পারি যে তানিয়া আসলে এখনও লাইগারকে ভালোবাসে আর তার বাবা তা সবই জানে। এসব কথা তানিয়া তাকে বলেছিল। তানিয়াও এটাও বলেছিল যে তার মায়ের কারণে এবং তার চ্যাম্পিয়ন হওয়ার কারণে শুধু তাকে ছেড়ে দিয়েছিল সে, আর যার কারণে তুমি আজ এখানে, তানিয়া তোমাকে এখানে আনতে বলেছিল। তো এসব কথা শুনে আমাদের হিরো অনেক আপসেট হয়ে যায় আর সে ঠিক করে সে তানিয়াকে খুঁজে বের করবেই। সে তানিয়াকে খুঁজতে চলে যায়, যদিও তার ফাইনাল ম্যাচ ছিল, কিন্তু সে তানিয়াকে খুঁজতে যায়। অনেক খোঁজাখুঁজির পরে একটি জায়গায় পেয়ে যায় তানিয়াকে। সেখানে টাকার জন্য অপেক্ষা করছিল অনেক বড় একটি গ্যাংস্টার, আর যার নাম হচ্ছে মার্ক অ্যান্ডারসন। আর এই লোক আর কেউ না, যে কিনা লাইকার তাকে অনেক পছন্দ করত আর লাইকার যার ভক্ত ছিল, এই অ্যান্ডারসন যার টি শার্ট পরে সবসময় থাকতো লাইগার। তখন লাইগার অ্যান্ডারসনকে বলে, আমি তোমার অনেক বড় ভক্ত, আমি তোমাকে সবসময় স্মরণ করি। কিন্তু অ্যান্ডারসন এসব কথা তো কাজ নেই, তার চাই টাকা। লাইগার বলে, আমার এই মেয়েকে পছন্দ, আমি একে তো নিয়ে যাবই, যদিও বা আমার তোমার সাথে ফাইট করতে হবে, তারপরেও নিয়ে যাব। তখন অ্যান্ডারসন রাজি হয়ে যায় এবং ফাইট করতে থাকে। যেহেতু অ্যান্ডারসন একটি MMA-র চ্যাম্পিয়ন, তাই সে লাইগারকে অনেক ভালোভাবে মারতে থাকে। এক পর্যায়ে মারতে মারতে তাকে মেরেই ফেলে। তখন লাইগারের সেই মোটিভেশনাল স্পিকারের কথা মনে পড়ে যায় এবং সে উঠে একদম সে মারতে শুরু করে। মারতে মারতে অ্যান্ডারসনকে হারিয়ে ফেলে। এদিকে তার ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখি কিছু সাংবাদিক তার এই মারামারি ফাইট সিন একটি লাইভ টেলিকাস্ট করছিল। সবাই দেখে অনেক মুগ্ধ হয়ে যায় এবং লাইগার অবশেষে তানিয়াকে নিয়ে চলে আসে। আর ভাই, এটাই হচ্ছে সিনেমা ছিল। ভাই, এখানে যতগুলো মারামারি করেছে, যতগুলো ফাইট সিন করেছে, আমার কাছে বেকার মনে হয়েছে। এবং আমাদের যে নায়িকা, চরম অভিনেতা ভাই, তার অভিনয় দেখলে আপনারা বুঝতে পারবেন কী মাপের অভিনয় করেছে। বিজয় দেবরকোন্ডা অনেক ভালো অভিনয় করেছে, তার অভিনয়কে আমি সাধুবাদ জানাই। কিন্তু ভাই, যে কাহিনীতে, যে স্ক্রিপ্টে তুমি ছবি করেছো, এটা মোটেই ঠিক হয়নি, এটা একটি তামাশা ভাই। এই সিনেমাটি মানে একদম ফ্লপ, ওইভাবে ভালো করতে পারেনি বা করবেও না। তো যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন আর লাইক অবশ্যই করবেন।